নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল হাউসওয়াইফ ললিতা। আজকে আমি তৈরি করব দারুণ টেস্টি আর সেই সাথে আমাদের জন্য খুব উপকারী ও স্বাস্থ্যকর একটা রেসিপি, সজনে পাতা দিয়ে মুসুর ডাল। সজনে পাতার গুণাগুণ সম্পর্কে কম বেশি আমরা সবাই নিশ্চয়ই জানি, তবে এটি হাই ব্লাড প্রেশার আর কোষ্ঠকাঠিন্য রোগীদের জন্য কিন্তু খুব উপকারী। তাহলে চলো দেখে নিই আজকে আমি এই সজনে পাতা আর মুসুর ডালের রেসিপিটা কিভাবে তৈরি করলাম। তো তার জন্য আমি সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি মুসুর ডাল। ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এখানে জল পাল্টে পাল্টে মোট 3 বার করে ডালটাকে ধুয়ে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত ডালের এই নোংরা জলটা বেরোয় ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিলেই হবে। এবারে আমি ডালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে সেদ্ধ বসিয়ে দেব। খুব বেশি জল দেওয়া যাবে না, এমনভাবে জল দিতে হবে যেন ডাল সেদ্ধ হওয়ার পরে আর অতিরিক্ত জল না থাকে। এবারে আমি এদিকে নিয়ে নিয়েছি সজনে পাতা। সজনে পাতাগুলোকে আমি এইভাবে ডাটা থেকে ছাড়িয়ে পাতাগুলোকে আলাদা করে নেব। আর অবশ্যই এখানে চেষ্টা করবে কচি দেখে সজনে পাতা নিতে। যতটা কচি সজনে পাতা হবে এটার টেস্টটা কিন্তু তত বেশি ভালো হবে। দেখতেই পাচ্ছ আমি একটু কচি দেখেই নিয়েছি। বেশি শক্ত পাতা হয়ে গেলে কিন্তু সেগুলো শক্ত থেকে যায়, খেতে অত টেস্ট লাগে না। তো এভাবে আমি সব পাতাগুলোকে ছাড়িয়ে নেব। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার ডালটা কেমন সেদ্ধ হয়েছে, অতিরিক্ত জলও নেই। এমনভাবে ডালটাকে সেদ্ধ করতে হবে যেন ডালটা এরকম গোটা গোটা থাকে, সেদ্ধ হয়ে একেবারে গলে না যায়। আমি এই বাটিটার মধ্যেই সেদ্ধ করে নিয়েছি। প্রেশার কুকারে দিলে কিন্তু ডাল বেশি গলে যাবে আর টেস্টটা অত ভালো আসবে না। তো এবারে আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেব একটু বেশি পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটাই এভাবে এখানে ইউজ করতে হবে, সাদা তেলে কিন্তু টেস্টটা অত ভালো আসবে না। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে আমি মাঝখান থেকে কেটে দিয়েছি যাতে ফ্লেভারটা একটু ভালো আসে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো কালো জিরে। কালো জিরেটা দিলে যখন একটু ফুটে গন্ধ ছেড়ে আসবে তখন আমি তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলে তেলটা একটু কম ছেটে, তার জন্য আমি তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়োটা দিয়ে সঙ্গে সঙ্গেই আমি তেলের মধ্যে দিয়ে দেব রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। রসুন কুচিটা দেখতেই পেয়েছো আমি একটু পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি। তোমরা চাইলে রসুনের কোয়াগুলোকে একটু থেতো করে নিয়েও দিতে পারো। এবারে যতক্ষণ না একটা ভাজা ভাজা গন্ধ চলে আসছে কাঁচা লঙ্কা আর রসুন থেকে ততক্ষণ পর্যন্ত আমি একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব সজনে পাতাগুলো। পাতাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর আমি ভালো করে পাতাগুলোকে ধুয়ে নিয়েছি। সজনে পাতাগুলো তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করলেই দেখতে পাবে কমে একদম অল্প হয়ে এসেছে, যেহেতু পাতাগুলো একদম কচি পাতা। পাতাগুলোকে রসুন কাঁচা লঙ্কার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। আমি এখানে পুরো নুন আর হলুদ গুঁড়োটা একেবারেই দিয়ে দিয়েছি। তোমরা চাইলে ডাল দেওয়ার পরেও দিয়ে দিতে পারো যদি পরিমাণ বুঝতে অসুবিধা হয়। তাহলে এবারে পাতাটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না পর্যন্ত পাতাটা প্রায় মুচমুচে হয়ে আসে। তো বন্ধুরা, আমার এই সজনে পাতার রেসিপিটা কেমন লাগলো সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার সজনের পাতাগুলো বেশ ভাজা ভাজা হয়ে এসেছে, একদম প্রায় মুচমুচে হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুসুর ডালটা। মুসুর ডালটা দিয়ে খুব ভালো করে পাতার সঙ্গে মিশিয়ে নেব আর ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না মুসুর ডালের অতিরিক্ত যে জলটা রয়েছে ওটা শুকিয়ে না যায়। তোমরা চাইলে এই অবস্থাতেও নামিয়ে নিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু টেস্টের কোনো রকম পার্থক্য হয় না। তবে আমার কাছে একটু শুকনো শুকনো হলেই বেশি ভালো লাগে, তার জন্য আমি ডালের পুরো জলটাই শুকিয়ে নেব। ডালটা যখন একটু শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি, তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবে সেই অনুযায়ী চিনিটাকে দিয়ে দেবে। সজনে পাতা দিয়ে মুসুর ডালের এই রেসিপিটা ভাতের সাথে তো খুবই ভালো লাগে, সেই সাথে রুটি কিংবা পরোটা যে কোনো কিছুর সাথেও কিন্তু খুব ভালো লাগে। আমি এখানে উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, কাঁচা সর্ষের তেলের একটা গন্ধ আসলে ডালের মধ্যে বেশ ভালোই লাগে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ডালের অতিরিক্ত জলটা শুকিয়ে তলায় লেগে এসেছে, এবারে আমি ডালটাকে নামিয়ে নেব। তো দেখতেই পেলে বন্ধুরা কতটা সহজেই সজনে পাতা আর মুসুর ডালের এই দারুণ টেস্টি রেসিপিটা তৈরি হয়ে গেল। এটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার, হাই ব্লাড প্রেশার ও কোলেস্ট্রলের জন্য খুব বেশি উপকার এটা। তো বন্ধুরা এবার গরম গরম সার্ভ করে দাও মুসুর ডাল দিয়ে সজনের পাতার রেসিপি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।